হ্যালো বন্ধুরা, দেখুন এই পুরো বিল্ডিংটির কাজ আমরা কিভাবে করেছি, তো আপনাদের একটু তুলে ধরেছি। দেখুন কি করছো বাবু। আর কি করব, হাতুড় ঠিক করছে নাকি? হাতুড়ের স্ক্রুটা খুলে যাচ্ছে তো বারেবারে, তা যার কারণে স্ক্রু দিয়ে টাইট করানো হলো। ঠিক আছে, আবার দেখা হবে কি কাজটা হচ্ছে কিনা, না হলে আবার স্ক্রু ভরতে হবে। ঠিক আছে, দেখুন এই বাড়িটি আগে কেমন ছিল, তারপরে আমরা কাজ করার পরে শেষমেশ দেখুন কত সুন্দরভাবে আমরা কাজ করেছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো প্লিজ বন্ধুরা, যদি এই ভিডিওটি আপনারা দেখছেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের একটু সাথে থাকবেন, যাতে আপনাদের আমরা আরও অনেক অনেক কাজ দেখাতে পারি এবং নিত্য নতুন কোনো কাজ আপনাদের দেখাতে পারি। আপনাদের সাপোর্ট ছাড়া আমরা কিছুই করতে পারবো না বন্ধুরা। তো প্লিজ দেখুন ভিডিওটি সম্পূর্ণ, ধন্যবাদ। দেখছেন বন্ধুরা কত সুন্দর করে আমাদের মিস্ত্রি কাজ করছে। তো আপনারা যদি চান আপনাদের বাড়িও এইভাবে সুন্দরভাবে কাজ করাবে, আমরা পরিষ্কার করে কাজ করি, আমাদের কাজ হচ্ছে প্রফেশনাল, আমরা নিজের মতো করে আমরা কাজ করি, যে কোনো কাজ আমরা নিজের মতো করেই করি। ঠিক আছে বন্ধুরা, তো প্লিজ আপনারা যদি চান তো আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন, আমাদের নম্বরটা দেওয়া আছে আমার ডিসক্রিপশনে, আপনারা আমাদের নম্বর থেকে আমাদেরকে ফোন করে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। ধন্যবাদ বন্ধুরা, দেখুন ভিডিওটি সম্পূর্ণ। দেখুন বন্ধুরা আগে কেমন ছিল, এবার আমাদের কাজ সম্পূর্ণ হওয়ার পরে এবার কত সুন্দরভাবে আমরা কাজ করে কত সুন্দর লাগছে। দেখুন সম্পূর্ণ আমাদের এই ঘরটি কত সুন্দর হয়েছে, আপনারা শুধু দেখুন তাহলেই বুঝতে পারবেন। তো বন্ধুরা একটি কথা, যে আমরা এই ঘরটিকে এখনও ফিনিশিং করিনি, শুধু আমরা দুপাত্তি মেরে রেখেছি, তো দেখুন কেমন হয়েছে আপনারাই বলুন। এখনও ফিনিশিং হয়নি বন্ধুরা, ঠিক আছে, দুপাত্তি মেরে রেখা হয়েছে, এরপরে যখন আবার আমরা কাজ করব তখন আবার ফিনিশিং করব। কত চমৎকার হয়েছে কাজটি আপনারাই বলুন। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। তো প্লিজ বন্ধুরা